বলছি তো ফ্রেন্ডস, আজকে তো কথা ছিল যে আফ্রিকান ফিঞ্চ নিয়ে আমি কথা বলবো। তো আজকে আমি ফিঞ্চের এপিসোড এখানে শেষ করছি, কারণ আদার্স যে বার্ডসের বদ্রি আছে, ককটেল আছে, গ্রে আছে এবং আদার্স কিছু টিপসের ব্যাপার আছে। যেমন আপনারা বলেছেন সফট ফুডের ওপর, একজন কালকে কমেন্ট দেখছিলাম গোল্ডেন ফিঞ্চের ওপর, গোল্ডেন ফিঞ্চের আমি এখানেও কিছু টিপস আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এই ব্যাপারগুলো আমরা আজকে ডিসকাস করব। ভিডিওটা যদি বড় হয় দেখবেন, কোনো মানে আমি বলতে চাইছি যে আমি বেশি, দেখুন ব্যাপারটা মোটামুটি 20-25 মিনিট ঠিক আছে, তার উপর চলে গেলে মানে ইন্টারেস্টিং ভিডিও হলে ঠিক আছে, কিন্তু ধরুন আপনারা আমাকে চেনেন, তো এই ভিডিওটা তো আমি ওভারঅল সবার জন্য বানাচ্ছি। তো যারা নতুন ঢুকবে, যাদের মধ্যে ধরুন ছোটোখাটো ভিডিওর মধ্যে তারা ইন্টারেস্ট হয়, মানে এটা হিউম্যান সাইকোলজির একটা পার্ট। হ্যাঁ, সিনেমা আমরা দেখতে পারি সেটা 1.5 ঘন্টা 2.5 ঘন্টার, কিন্তু যখন কোনো পার্টিকুলার কোনো টপিকের ওপর তার যদি ইন্টারেস্ট না থাকে স্কিপ করে যায়। যাই হোক, আমার যেটুকুনি বক্তব্য রাখতে সময় লাগবে সেইটুকুনি সময় আমি নেব। আর একটা কথা, ভি প্লাস কারা 1 কেজির অর্ডার করেছেন আমাকে একটু ফোন বা হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেবেন, কারণ আমাকে তো মেটেরিয়ালস অ্যারেঞ্জ করতে হবে। আমি সেই অনুযায়ী, ছোটোরও প্রচুর অর্ডার রয়েছে, বড়োরও অর্ডার রয়েছে। আজকে সকালে ফোন করেছিলাম, আমি তার নাম লিখে রেখেছি, 1 কেজি কি 1.5 কেজি, আমি 1 কেজিই দেবো, কারণ 1.5 কেজির মানে কন্টেনার বা ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। তো যারা যারা বলেছেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, আর যাদের যাদের নতুন লাগবে সেটাও হোয়াটসঅ্যাপ করবেন। আমি নাম সমেত আপনার কোন মানে কোনটা কত কোয়ান্টিটির লাগবে আমি সেটা ব্যবস্থা করে দেবো। সময় লাগবে, কারণ এই মুহূর্তে আমার কাছে ছোটো 4-5টা আর আছে, সেটাও বেরিয়ে যাবে, এমনি রানিং অর্ডার রয়েছে। কিন্তু মোটামুটি এরপরে যারা বলেছেন আমি মানে মোটামুটি অ্যারেঞ্জ করতে পারিনি, বেরোতে পারছি না ঠিক মতন অ্যারেঞ্জ করে, সেই জন্য আমাকে তাহলে কী হবে, আমার মানে কত কোনটা কত কিলো আমি নেবো না নেবো সেগুলোকে আমি অ্যারেঞ্জ করে নেবো। যাই হোক, এটা আমাকে একটু অত হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। তো আমি আফ্রিকান ফিঞ্চে যাওয়ার আগে আবার একটুখানি অস্ট্রেলিয়ান ফিঞ্চের কিছু পার্ট বা গোল্ডেন কিছু পার্টকে কভার করে আবার সামনের দিকে এগোচ্ছি। সেটা হচ্ছে যে ফিঞ্চ যারা পোষবার চেষ্টা করছেন বা খুঁজছেন বা রেজাল্ট বেটার আসছে না, দুটো জিনিসের ওপর ফোকাস দিন। একটা হচ্ছে ফিঞ্চ এবং জাবা দুটোই স্প্যারো জাতীয় পাখি, এটা তো আপনার আমরা প্রত্যেকেই জানি। বাকি বদ্রিকেও প্যারোট জাতীয় পাখি, স্মল প্যারোট হিসাবে ধরা হয়। বাকি ফিঞ্চ জাবা এই টোটালটাই হচ্ছে স্প্যারো গ্রুপের পাখি। তো স্প্যারো গ্রুপের পাখির লক্ষণ যেটা হচ্ছে থোঁক, যেটা মানে আদার্স বৈশিষ্ট্য, আমি ওইদিকে এখন যাচ্ছি না। তো এদের একটা টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর, টেম্পারেচার একটা বিগ ফ্যাক্টর। তো ব্যাপারটা হয় কি, অনেক ক্ষেত্রে দেখা যায় ধরুন সাপোজ আপনি এমন একটা জায়গায় সেট আপ করেছেন যেখানে ওদের উপযুক্ত টেম্পারেচার রয়েছে, মানে বসবাস করার জন্যে আর ব্রিডিং করার জন্য, দুটো টেম্পারেচার কিন্তু, একটা হচ্ছে বসবাস করার জন্য আর একটা হচ্ছে যে ব্রিড করার জন্য। এবং ব্রিডের মধ্যে চলে আসছে এগ লেইং থেকে আরম্ভ করে এগে হ্যাচ করার জন্য যে হিটটা দরকার লাগে 37.6 বা 5-6 এর মধ্যে, এবং বাচ্চা যখন বেরোলো বাচ্চার গ্রোথের যে টেম্পারেচার, এই সমস্ত কিছু যদি আপনার অ্যাড দিতেন তাহলে কিন্তু আপনাকে আলাদা করে কোনো রুম হিটার বা বাল্বের প্রয়োজন নেই। কিন্তু যদি ধরুন, কারণ এরা হচ্ছে যে গরমটা সহ্য করতে পারে, কিন্তু ধরুন 28-এর নিচে নেমে গেলে টেম্পারেচার, বা বিশেষ করে ধরুন 29-28-এর নিচে নেমে গেলে ফিঞ্চের একটা গা পোলানো বা ঠান্ডা লাগার বা এক্সপায়ারেরও ব্যাপার চলে আসে, কারণ এরা হিটটাকে ভালো মতো নিতে পারে। তবে আমি কি বলছি যে এমন ওভার হিট যে 60-70 ডিগ্রি তাহলে তো মরেই যাবে, মানুষেরই অবস্থা খারাপ তো বা পাখি, আমি সেটা বলছি না। যে প্রপার ব্যালেন্স যে হিটটা সেটা হচ্ছে এটা, 28-29-এর নিচে নামলেই কিন্তু প্রবলেম, আপনাকে তখন আপনার সেট আপে বাল বা হিটারের একটা ছোটোখাটো ব্যবস্থা করতে হবে। এটা গেলো 1 নম্বর। আর এই যে প্রবলেমগুলো যেমন হচ্ছে, ধরুন বেশিরভাগ সময় একের পর এক গা ফুলিয়ে দিচ্ছে বা বাচ্চা পা দিয়ে ফেলে দিচ্ছে, বাচ্চা মেরে দিচ্ছে অপরের বাচ্চাকে, এই যে এটা কলোনির একটা পার্ট, কিন্তু তবুও অত্যাধিক বেশি হলে তখন চিন্তা করতে হবে যে এটা কোথা থেকে আসছে। তো রিসার্চে দেখা যাচ্ছে যে, যেটা আমার রিসার্চ, আমি অন্য কারোর রিসার্চের কথা বলছি না, যে নিজে যেটুকুনি করেছি চিন্তাভাবনা বা প্র্যাকটিক্যালি সেটা দিয়ে বলছি, হিট এবং ফুড যদি ঠিক মতন পায়, আমি দানার কথা বলছি না কিন্তু সফট ফুডের কথা, আবার সফট ফুডে এলাম, সফট ফুড যদি ঠিক মতন মেনটেন করে দেন তাহলে কিন্তু বাচ্চা ঠিক মতন করবে, ওরা নিজেরাও ঠিক মতন থাকবে এবং আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে আপনার পাখির সংখ্যা। আর গোল্ডেনের টিপস যেটা দেয়, দেখুন গোল্ডেনের আমাদের একটা চিন্তাধারা আছে যে গোল্ডেন করলেই বেঙ্গলি করতে হবে, কারণ ফস্টারিংয়ের জন্যে। একটা কথা ফ্রেন্ডস আমাদের মাথায় রাখতে হবে, আজ পর্যন্ত বার্ডস ফিল্ডে
আমরা প্রত্যেকে যা কিছু করেছি আমরা কিন্তু শুনে করেছি, কেউ চিন্তা করে কিছু করিনি যে কেন আমাকে ফস্টারিং করতে হবে। আমরা কিন্তু নিজে কেউ দেখিনি যে কেন ফস্টারিং কেন করতে হবে, কিসের জন্য বলছে ফস্টারিং করতে। গোল্ডেন এমনই একটা কি যে নিজের বাচ্চা নিজে মানুষ করতে পারে না, তার জন্য বেঙ্গলি ফিঞ্চের সাপোর্টের দরকার লাগে। কিন্তু যদি আপনি ভালো করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখেন, গোল্ডেনও কিন্তু জেব্রার মতো নিজের বাচ্চা নিজে মানুষ করতে পারে। আমরা রিস্ক নিই না। আমরা সত্যি কথা বলতে যে এই যে ব্যাপারটা, যেমন একটা হয় না যে একটা নলেজ ধরুন বা একটা কোনো কিছু ধরুন বংশ পরাপর চলে আসে, হেরিডিটির মাধ্যমে চলছে, তেমনি বার্ড ফিল্ডে একটা বড় কথা, কেউ আমাকে বলেছিল বা কেউ আমাদের বলেছিল ডিওয়ার্মিং করাতে গেলে লিভারের গার্ডের প্রয়োজন। এটা ঠিকই, লিভার গার্ড মেডিসিনের মাধ্যমে, কারণ ওটা কিডনির একটা বিষ, তো একটা পয়জেন যে ভেতরে গিয়ে হার্ম করছে আপনার, মানে ওয়ার্মগুলোকে মারছে, সেই সময় কিডনির এবং লিভারের একটা এফেক্ট আছে। কিন্তু আমরা কিন্তু সেটাকে ভেবে করিনি, ওই বলার কথা মাত্রই করি, দুদিন লিভার, তিন দিন লিভার, এই লিভার, সেই ভিটামিন। কিন্তু যখন ন্যাচারাল দিকে যাতে আসি, এটা আমিও শুনেছি, আমি যখন প্রথম পাখি শুনেছিলাম এই লিভার করাতে হবে আবার 15 দিন বাদে একটা ডোজ, এত ঝামেলার মধ্যে কোনো দিনই যায়নি না, একবার প্রথম প্রথম গেছিলাম, তারপরে যখন বুঝলাম নিম পাতাই অল ইন অল, তারপর থেকে কোনো দিন আমি মেডিসিনের মাধ্যমে আমার কোনো পাখিকে ডিওয়ার্মিং করাই না। তো 365 দিন নিম পাতা চলে আমার, জাস্ট ওয়ার্ম কোনো মতো থাকতে পারে না। আপনার কোনো মানে কী বলবো, আপনার যারা যারা পাখি এসে দেখেছে তার হেলথ ইস, কোনো দিন কেউ বলেনি যে আমার পাখির হেলথ খারাপ, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমাকে মেনটেন করতে হয়, সে ফিঞ্চ থেকে আরম্ভ করে প্রত্যেকটা আমার কেয়ারিং থাকে। কিন্তু কেয়ারিং এই কারণে রাখি যেহেতু ভালোবাসা থেকে কেয়ারিং আসে। আমি একটা কথা বলেছিলাম যে ভালোবাসা থেকে কিন্তু কেয়ারিংটা আসে, যে আমি যেটা ধরুন ফিঞ্চ যখন দেখছি ফিঞ্চের কোথায়, তখন কিন্তু লাভ বার্ড ককটেল কোনোর ভুলে গেছে, তখন ফিঞ্চের ওপর ফোকাস যে ও হবে, একে এরকম হিট দিতে হবে, একে এইরকম ফুড দিতে হবে, এ তো গা ফুলিয়েছে, তাহলে এই মেডিসিনটা বা এই ন্যাচারাল জিনিসটাকে আমি অ্যাপ্লাই করি, করে ওটাকে ওই ক্লোজ জিনিসটাকে চ্যাপ্টারটাকে ক্লোজ করে আবার এদিকে কোনো জায়গায়। কিন্তু প্রবলেম আজ পর্যন্ত আমার ফিঞ্চ হোক যাই হোক, কিন্তু হ্যাঁ প্রথম যখন ফিঞ্চ করেছিলাম তখন ঠকেছিলাম, অত কিছু জানতাম না, সেই সময়কার কথা বলছি, তখন কিন্তু প্রচুর ফিঞ্চ আমার মারা গেছিলো, জানতাম না তো তখন কিছু। আস্তে আস্তে আমি প্র্যাকটিক্যাল করতে করতে শিখেছি, তখন পটিরও প্রবলেম, ফিঞ্চেরও প্রতির প্রবলেম এসেছিলো, তখন মানে ডিম্বাচ্ছে তো ছেড়েই দিন, আমার মোটামুটি 10 পেয়ারের মতন ফিঞ্চ ছিল, একজন বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটাই ঠকিয়েছিল। কিন্তু এখন ঠকাতে আসলে সেটা সম্ভব নয়। এই যে বলে না আস্তে আস্তে ধাক্কা খেতে খেতে শেখা, সেটা হচ্ছে আমি ধাক্কা খেতে খেতে অনেককে বিশ্বাস, যেমন আমার বেশিরভাগ নেচারই হচ্ছে মানুষকে চট করে বিশ্বাস করে ফেলা, তার ফলে আমি ধাক্কাটা খাই। তো এই ফিল্ডেও আমি সবাই কথা বলছি না, মানে কিছু লোক এরকম ঠকিয়েছে আমাকে, তখন এতটা মানে কোনো নলেজই সেরকম ছিল না, সবে বাড়ির পাখি পুষছি আস্তে আস্তে আস্তে, কী কোনটা ভালো তা এখন সে ব্যাপারটা ছেড়ে দিই। তো যাই হোক, গোল্ডেনও কিন্তু নিজের বাচ্চা নিজে মানুষ করতে পারে, তার জন্য কিন্তু প্রপার হিটের প্রয়োজন। আবার বলছি সেই হিট চলে এলো, হিট যদি সাফিসিয়েন্ট থাকে ওর উপযুক্ত ব্রিডিং সময় এবং বাচ্চা হ্যাচিং এন্ড বাচ্চা গ্রোথের সময়, কারণ ওদের যদি টেম্পারেচার কোনো কারণে ফল করে, ওদের একটা যেটা স্টাডিতে আমি নিজে ফল ফিল করেছি, ওরা একটু বিক্ষিপ্ত হয়ে যায়, একটু স্ট্রেস বা ডিপ্রেশন ফিল করে, উস্কো ফুস্কো হয়ে যায়, গা ফুলিয়ে বসে থাকে। আবার তুমি আপনি আপনারা মেনটেন করে হিট বা ফুড দিন, দেখবেন এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এবং বাচ্চা এক্সপায়ার হওয়ার আর তো কোনো চান্স নেই, কারণ বলেই দিয়েছি যে কোনো পাখির বাচ্চা হলে আগে ভিটামিন বি কমপ্লেক্স আর হজম টানা চলবে, তারপর আফটার 25 ডেজ বা 20 ডেজ ফিঞ্চের একটু আলাদা হবে, ওরা তো তাড়াতাড়ি ডেভেলপ হয়, সেই অনুযায়ী মোটামুটি ওটা 15 ডেজের পর থেকে আপনি ক্যালসিয়াম আর মাল্টিভিটামিনও অল্প অল্প করে সপ্তাহে অ্যাড করতে পারেন, সপ্তাহে একদিন কি দুদিন, সাথে বোনসগুলো স্ট্রং হবে এবং আদার্স মানে মাসেলস অ্যান্ড টিস্যুসগুলো ডেভেলপ হবে। তো এটা করলে কিন্তু বাচ্চা এক্সপায়ার করবে না, ফিমেল বাচ্চাকে খাওয়াবে, সমস্ত কিছু করবে। তাই গোল্ডেনের টিপস এটা হচ্ছে, হিট মেনটেন করুন, বেঙ্গলি রাখুন, কিন্তু একটা ক্ল্যাচ করে দেখুন না, আপনার মনে হবে যে কস্টলি বার্ড বা বাচ্চা মারা গেলে, বাচ্চা যদি এমনিও মারা কোনো যে কোনো কারণে, জন্মমৃত্যু যে কোনো কারণে কোনো কিছুতে কারণে হতে পারে, একটা ক্ল্যাচ নিজের মানে গোল্ডেনের থেকেই নিয়ে দেখুন, দেখবেন যদি প্রপার হিট থাকে আর প্রপার ব্যালেন্স ফুড থাকে, নট আমি বলছি দানা, আমি বারবার বলছি সফট ফুড বা ভেজিটেবলস গ্রিন ফুড,
থাকে তাহলে কিন্তু আপনার ডিম বাচ্চা ভালো করবে। আর ইনামিন টাইম এটা বলে নিই, মনে করতে পারেন আপনার আমি অ্যাড হিসাবে প্রমোট করছি, যদি যেই যেটার যার যেরকম ভাবনা, ভি প্লাস যাদের কাছে গেছে, যাদের ফিঞ্চের বাচ্চা হয়েছে কি লাম্বারের বাচ্চা হয়েছে, কনুরের বাচ্চা, ককটেলের বাচ্চা, কিছু দেখার দরকার নেই, সব ফুড আপনি দিন, বাচ্চা এক্সপায়ার তো ছেড়েই দিন, বাচ্চার গ্রোথ আপনি অটোমেটিক লক্ষ্য করতে পারবেন। কারণ ওটা আমি এই কারণে বলছি, কারণ যেহেতু আমি নিজে বানিয়েছি, জানি আমি ওর মধ্যে কী কী আছে, আর ওইটা পাখির শরীরে গেলে কতটা হেল্পফুল, ফলে আপনি মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে, বাচ্চা গ্রোথ ছাড়া কোনো কিছু আর হবে না। প্রত্যেকটা আমি নিজেও দেখেছিলাম একটা, যে আমার এক মাসের লাম্বারের গ্রোথ কীরকম, আপনাদেরও সেই জিনিসটা হবে। এটা এইরকম না যে আমার কাছে ফল পাচ্ছি আমার আপনার কাছে ফল না। যারা যারা আজ পর্যন্ত এই জাস্ট ভিডিও করার বসার আগে উনি স্মৃতির মোড়ে থাকেন, খুব ভালো রেজাল্ট। আবার একটা বললাম, আমি শুক্রবার যদি ওদিকে যাই আমি হাতে দিয়ে দেবো। তো এগুলোই ভাল লাগে যে যে জিনিসটা আমি মন দিয়ে বানিয়েছি সেটা আপনাদের কাজে আসছে। যাই হোক, আমি টপিক থেকে সরে যাচ্ছি বারবার। গোল্ডেনের এটা বললাম, গোল্ডেনকে আপনি কিন্তু মাঝে মানে ওদের সবজির মধ্যে মানে সব ফুডের মধ্যে ফ্রুটসটাকে একটু অল্প বিস্তর অ্যাড করবেন, আর অ্যানিমেল প্রোটিনটা তো অল্প বিস্তর দরকার, খুব বেশি, যেমন আফ্রিকান ফিঞ্চের যেমন অত্যাধিক বেশি প্রোটিন অ্যানিমেল প্রোটিনটা দরকার, তার কারণ আছে, সেটা আমি পরে আসছি। কিন্তু এই অস্ট্রেলিয়ান ফিঞ্চের অ্যানিমেল প্রোটিন দরকার, এরাও কিন্তু পোকামাকড় খায়, কিন্তু এরা ভেজিটেবলসও খায়। তো সেই হিসাবে ভেজিটেবলস থেকে যে মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম সংগ্রহ করবে সেটা তাদের কাজে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওষুধ যেমন বললাম, আমি জিনিসটা ভুলে গেছিলাম, আপনি মনে করা দাও, মানে আপনার নামটা ভুলে যাচ্ছি, যে 20 ড্রপস মানে হচ্ছে 1 ml, যেটা আপনি 1 ml না কত লিখেছেন আমি সত্যি এখনও ভুলে গেছি, আমি ওই হিসাব মতন দিই না। আমার এখন ব্যাপারটা হয়ে গেছে, জল দেখলে আমার অটোমেটিক আন্দাজ চলে আসে যেখানে কত ড্রপ দিতে হবে জল দেখলে, কারণ আমার এক এক বাটিতে এক এক রকম জলের পরিমাণ থাকে। কারণ ফিঞ্চকে একরকম জল দিই, লাভবার্ডকে একরকম জল দিই, কারণ বিভিন্ন রকম সাইজের আমার জলের পট রয়েছে, সেই হিসাবে আমার অটোমেটিক আন্দাজ হয়ে গেছে যে এই জলে কতটা মেডিসিন দিলে ওদের কাজে আসবে যখন মেডিসিন সাপোর্টের দরকার লাগে। এটা গেল। আর একটা কথা এখানে, কালকে যেটা আমি ফার্স্ট দেখিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক ইউজ করার আগে প্রোবায়োটিক নিয়ে চিন্তাভাবনা করুন। প্রোবায়োটিক শরীরে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে যে কোনো পাখির, আর ইমিউনিটি পাওয়ার যদি বৃদ্ধি থাকে তাহলে যে কোনো ভাইরাস, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল এফেক্ট থেকে পাখি মুক্তি লাভ করবে, তাহলে আর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আসবে না। সপ্তাহে আপনারা ফিঞ্চকেও সপ্তাহে 2 দিন করে প্রোবায়োটিক ইউজ করুন। যদি ওষুধ কেনার কোনো প্রবলেম হয়, যা মানে মানে কী বলবো, যে ওষুধটা দেখিয়েছি বা নামটা ভুলে যাচ্ছি, ল্যাকটোব্যাসিল স্যাচে মানে পাউডার যদি না পান, তাহলে দইয়ের জল বা দইকে পাতলা করে ওই জলের মধ্যেগুলো আপনি প্রোভাইড করতে পারেন, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে। টক দই, নট মিষ্টি দই, টক দই বাড়িতে পেতেও করতে পারেন, তাহলে সস্তা হবে, আদারওয়াইজ আপনি দোকান থেকে বা প্যাকেট দইতেও করতে পারেন। তো এবার আমি আসছি আফ্রিকান ফিঞ্চে। এখানে যদি কোনো আরও কোনো কিছু, দেখুন ফিঞ্চ নিয়ে এরকম 3টে ভিডিও হলো, এরপরে কারোর যদি কোনো, আমি তো সফট ফুড নিয়ে দেখাবো ঠিকই, এছাড়াও আদার্স কোনো প্রশ্ন থাকলে আমি সেই পয়েন্টগুলোকে সানডে স্পেশালে নিয়ে চলে যাব। কারণ মানে দেখুন, এরপরে আমাকে তো আদার্স ভিডিওগুলো করতে হবে, আমি যদি আবার ফিঞ্চের ওপর টোটালটা করি, মানে আর একটা এপিসোড বানাই, তাহলে ওইগুলো কমে বেরিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি একটু ওয়েট করতে পারেন, ধরুন 4-5 দিন কি 6 দিন, তাহলে না আমি আর একটা এপিসোড, যেগুলো এখন এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে যে দাদা এটার ওপর ভিডিও বানাই, তাহলে আমি সেটা 4th এপিসোডে কভার করবো। একটু দেরি হবে, 5-6 দিন একটু দেরি হবে। আর না হলে যদি টিপস হিসেবে চান, তাহলে সানডে স্পেশালে আমি এই যে সানডেটা আসছে আমি ফিঞ্চের টিপস শেয়ার করে দেবো, যেটা আপনারা এখন এই ভিডিও দেখার পরে জানতে চাইছেন। তো আফ্রিকান ফিঞ্চকে প্যারট ফিঞ্চকেও বলা হয়। দেখবেন বেশিরভাগ যারা ফিঞ্চ করি আমরা, সব কিন্তু বেশিরভাগ অস্ট্রেলিয়ান ফিঞ্চ, কারণ আফ্রিকান ফিঞ্চ সেরকমভাবে প্রাধান্য পায়নি আমাদের ক্যাপ্টিভিটিতে, ঠিক আছে? আমাদের যে এনক্লোজার বা ক্যাপ্টিভিটি বা ফার্ম বা এভিয়ারি, বেশি লোকে এবার করে জেব্রা বিভিন্ন ক্যাটাগরি, গোল্ডেনের ক্যাটাগরি, আউলের ক্যাটাগরি, এই সমস্ত বেঙ্গলি তো আছেই, বেঙ্গলি তো ব্যাপারটা রয়েছে। এছাড়া যদি জেব্রা এই সরি আফ্রিকান ফিঞ্চের দিকে যান, ফার্স্ট হচ্ছে মানে প্রচুর কস্টলি, এক ফেয়ার 10-12 হাজার টাকাও ফেয়ার আছে, নামটা ভুলে যাচ্ছি ফিঞ্চটার আমি,
এবং দরকার পড়লে আমি এর ক্যাটাগরি আমি বানিয়ে দেবো। ক্যাটাগরি বানিয়ে মানে কি আমার যে ওয়েবসাইটটা তৈরি করছি আমি খুব রিসেন্ট বানিয়ে ফেলবো, অনেকদিন ধরেই আপনাদের বলে আসছি আমি তৈরি করছি করছি, কিন্তু এবার উঠে পড়ে লেগেছি আমি জিনিসটাকে কমপ্লিট করবো। তো আমার ওয়েবসাইট থেকে ওই লিঙ্কগুলো পেয়ে যাবেন, কত ধরনের আফ্রিকান ফিঞ্চ হয়, কত ধরনের মানে প্রত্যেকটা পাখি এবং বার্ড সাইকোলজিরও ওখানে সাবজেক্ট থাকবে, যারা পড়তে ইচ্ছুক বিনা পয়সা ওখান থেকে পড়তে পারেন বার্ড সাইকোলজি নিয়ে। একটু সময় লাগবে, মোটামুটি জুলাই 15 আমি লঞ্চ করবো, জুলাই 15 ওই আমার শান্তনু birdscare.co.in এই ওয়েবসাইটটা, যেখানে পাখির সম্পর্কে আর কোনো কিছু সম্পর্কে না, পাখির সম্পর্কে সমস্ত ডিটেলস। এবং ধরুন ওই সাইটটাতে আমার ঘরে যে বার্ডসগুলো জন্ম নিচ্ছে সেইগুলো ছবিও ওখানে একটা ট্যাব থাকবে যে বাই অ্যান্ড সেল, তো ওখান থেকে সংগ্রহ করে যাদের পছন্দ হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বার্ডস এসে নিয়ে চলে যাবেন। আমি বার্ডস পাঠাতে পারবো না, কিন্তু আপনাকে আসতে হবে একটু কষ্ট করে, তাতে আপনি 2 পয়সা কম দেবেন ঠিক আছে, কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে হবে, কারণ আমি ওই ওই ঝামেলার মধ্যে, কারণ আমি একজন ব্রিডার, নিজেকে মনে করি আমি ট্রেডার নই। হ্যাঁ, ঘরে বাচ্চা হচ্ছে যে যা চাইছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আমার সব বাচ্চা তো ঘরে রাখলে প্রচুর স্পেস লাগবে, কিন্তু ভবিষ্যতে যদি সেরকম হয় আমি সেটাও করবো যে বাচ্চার আলাদা একটা কলোনি করবো, কিন্তু পাঠাতে পারবো না। যাই হোক, এবার আসছি যে আফ্রিকান ফিঞ্চ, আফ্রিকান ফিঞ্চে ফার্স্টে বললাম, এবার যদিও বা পোষেন, যদি ধরুন আপনার কাছে ফান্ড আছে, স্পেস আছে, স্পেস এই কারণে বললাম, এখন বলবেন দাদা ফিঞ্চের আর কত স্পেস লাগবে। এবারেই আমি আসছি, আফ্রিকান ফিঞ্চ করতে গেলে উইদাউট ন্যাচারাল আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট ওরা কিন্তু কোনো রেজাল্ট করবে না, আর রেজাল্ট করবে এরও কোনো করে গ্যারেন্টি নেই, রেজাল্ট বলতে ব্রিডিং। কারণ ফার্স্ট হচ্ছে আফ্রিকান ফিঞ্চ, যেমন অস্ট্রেলিয়ান ফিঞ্চ, সাপোজ ধরুন আমার বাড়িতে যে পাখিগুলো রয়েছে বা আপনার বাড়িতে যে পাখিগুলো রয়েছে, নয় আপনার বাড়ি থেকে জন্ম হয়েছে আপনার কেস থেকে, নাহলে আপনি কারো কোনো ব্রিডারের ঘর থেকে পাখিটাকে নিয়েছেন, ফিঞ্চের কথা বলছি, তার মানে কি তার তাদের জন্ম অস্ট্রেলিয়ান জেব্রা হোক হোয়াট এভার, যে কোনো ফিঞ্চ ধরে নিন অস্ট্রেলিয়ান ফিঞ্চ, ওদের জন্ম কিন্তু আমাদের ক্যাপ্টিভিটিতে মানে আমাদের অ্যাটমসফিয়ারে জন্ম হচ্ছে, ফলে কিন্তু সে কিন্তু আমাদের সঙ্গে মিলেমিশে থাকা। দেখুন ফিঞ্চ একটু ভীতু পাখি, আপনি কেজির সামনে গেলে ওটা পড়া সেটা আলাদা ব্যাপার, আমি বলছি যে ব্রিডিং করার একটা পাখি যখন যতক্ষণ না তার উপযুক্ত পরিবেশ পাচ্ছে, উপযুক্ত ফুড পাচ্ছে, মেন হচ্ছে উপযুক্ত পরিবেশ পাচ্ছে, ততক্ষণ কিন্তু সে ব্রিডিংয়ে আসতে চায় না। সেমনি আফ্রিকান ফিঞ্চ বেশ, যদি আপনি যদি সংগ্রহ করেন দেখবেন খুব রেয়ার, কলকাতা কেন কলকাতা আশেপাশেও আফ্রিকান ফিঞ্চ কিন্তু আপনি খুব কম শুনবেন, যদিও বা কমে হাতে গুনে বলা যাবে কজন করছে। এবার সেখানেও রেজাল্ট কিন্তু আমার কাছে ফোন আসে, একবার দুবারই ফোন এসেছিল, বাকি সব ফোন আসে অস্ট্রেলিয়ান ফিঞ্চের জন্য, যে প্রচুর ব্রিড আসছে না, বাচ্চা মরে যাচ্ছে, হয়ে মরে যাচ্ছে বা বাচ্চাকে মানে একটা মানে ম্যাচাকার পরিবেশ। তার কারণ হচ্ছে ওদের নর্মাল কেজে কিন্তু রাখাটা ঠিক নয়, মিনিমাম ওদের কেজ সাইজ হওয়া দরকার, যদি একটা ছোটো কলোনি করেন 5-2-2 বা 6-3-3, কারণ বড় স্পেস হলে আপনাকে গাছপালা লাগাতে হবে, আর্টিফিশিয়ালি মানে নকল গাছপালা নয়, মানে আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে ওরা গাছে গিয়ে বসবে। মানে আমরা যেমন কি ফিঞ্চকে ঝুড়ি কেজের পাশে লাগিয়ে দিই, কোণে লাগিয়ে দিই, ওদের গাছের মধ্যে ঝুড়ি লাগাতে হবে, মানে গাছের ধরুন এরকম ডালটা এরকম হয়ে আছে তার মাঝখানে ঝুড়ি লাগিয়ে দিলে, বা ওদের মানে বিল্ডিং এটা না মানে সেটা এই ধর এই বক্স বা হাই যেটাই দেন না কেন, হাঁড়ি বা ঝুড়ি যাই দেন না কেন, ওরা যদি, কারণ হচ্ছে ওরা ফার্স্ট হচ্ছে যে ওই পরিবেশের সঙ্গে, ওই পরিবেশ না পেলে ডিম বাচ্চা করবে না। এবার আসছি টোটাল জিনিসটা, আচ্ছা মাঝখানে একটুকুনি স্কিপ করে গেছি, মাঝে মাঝে অস্ট্রেলিয়ান ফিঞ্চকে, কারণ আফ্রিকানের কথা বলতে আমার মনে পড়লো, মাঝে মাঝে খুব রেয়ার খুব প্রয়োজনীয় আপনি 1 ফুট দিন সেটাই সাফিসিয়েন্ট, বা চিকেনকে অল্প বিস্তর বয়েল করে দিন সেটাও মাসে একবার দিলেই হবে, চিকেনকে বিশেষ ব্রিডিংয়ের টাইমে যখন ব্রিড করাচ্ছে, চিকেনকে মার্কেট থেকে নিয়ে এসে সব মানে সলিড চিকেনকে যেটা আমরা সেই ঘট মানে এর মতন খাই, সুতোর মতন মানে এ করে ছিঁড়ে সেদ্ধ করে সুতোর মতন ছিঁড়ে টুকরো টুকরো করে বা মিক্সিতে একবার গ্রিট করে ওদের প্রোভাইড করে দেবেন, ওপরে কিন্তু অল্প একটু সন্দক নুন দিয়ে দেবেন, আর কিচ্ছু না, এটা আমার নিজস্ব প্র্যাকটিক্যাল বলে আমি বললাম, আমি দিই বলে আপনাদের বললাম, আপনাদের দিতে হবে এর কোনো মানে নেই, ওই একবারই। কিন্তু যদি এবার আমি আফ্রিকান ফিঞ্চে আসি, ওদের কিন্তু অ্যানিম্যাল প্রোটিন সাংঘাতিক দরকার, কারণ ওরা কিন্তু ভেজিটেবলস নয়, বেশিরভাগ ওয়াইল্ডে থাকে, যেহেতু পোকামাকড় এই সমস্ত কীট পতঙ্গ খেয়েই মানুষ কিন্তু, ফলে ওদের কিন্তু ডিম ভাত দিলে সবজি ভাত দিলে ওরা মুখেই লাগাবে না, কারণ ওই খাবারটা সম্পর্কে ওদের অ্যাওয়ারনেসই নেই, মানে ওই খাবারটা সম্পর্কে জানেই না তারা,
আপনি খুব সুন্দর একটা মিক্সিং ফুড বানিয়ে দিলেন, দেখলেন হাঁক ওই ফুডটা পুরো পুরো নষ্ট হলো। কারণ তার জায়গায় আপনি যদি পিঁপড়ের ডিম দেন, তার জায়গায় যদি আপনি ওয়ার্ম দেন, ব্ল্যাক ওয়ার্ম দেন, তার জায়গায় যদি আপনি চিকেন বয়েল করে দেন, দেখবেন ওরা খুব আনন্দের সহিত খাবে। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। পিঁপড়ের ডিমেরও একটা কস্টিং আছে, ওয়ার্মেরও একটা কস্টিং আছে, ভালো কস্টিং, মানে এইটুকুনি একটা কন্টেনার প্রোটিনে, প্রোটিন প্রোটিনা না কি একটা নাম, 200 পিসের দাম হচ্ছে 600 কত টাকা। তো এটা সবার পক্ষে এফোর্ড করাটা সম্ভব না। ফলে আফ্রিকান ফিঞ্চ যদি মাথায় আসে আমি পুষবো, দুটো জিনিস করবেন। একটা হচ্ছে তার সম্পর্কে আগে ভালো করে নলেজ নেবেন, যেগুলো বললাম সেগুলো দেখবেন আসবে, যারা যারা করে তারা এই কথাই বলবে। এখন বলবেন আপনি তো করেননি, কোথা থেকে এক্সপিরিয়েন্স ছিল? কিছুটা পড়াশোনা আর কিছুটা ফার্ম ভিজিট, কারণ আমি প্রচুর ফার্ম ভিজিট করি না, তার জন্য আমি পেই মানে পয়সা করে নিই, কারণ আমার যাতায়াত খরচা আছে। এক্সপিরিয়েন্সের সেই জায়গাটার ভ্যালুটা আমি অল্প বিস্তর নিই, হ্যাবক কিছু নিই না, কিন্তু যেটা সম্ভব, যেটা আপনারও দিতে অসুবিধা হবে না, আমারও বলতে অসুবিধা হবে না, সেই দিন জায়গাটা। কারণ দেখুন মানে এটা যেমন একটা, আমি আমার নলেজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবার ধরুন যাচ্ছি আসছি যে সময়টা লাগছে, তো সেই সময়টার দাম এবং নলেজের দামটা সেটা আমি অল্প বিস্তর নিয়ে থাকি। তো আপনাদের কারোর যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে ফার্মে, আমাকে কল করতে পারেন, আমি গিয়ে যে প্রবলেমটা হবে তার সলিউশন আমি বলে দিয়ে আসবো। যেটা ঘাবড়াবার কিছু নেই, যে এমন একটা আপনাকে বললাম যে আপনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এরকম কোনো ব্যাপার না। তো যাই হোক, সেই ফার্ম ভিজিট করে আমি দুটো ফার্ম এরকম আফ্রিকান ফিঞ্চের ভিজিট করেছি যেখানে রেজাল্ট আসছিল না। তো এখন কিন্তু তাদের যোগাযোগ করানো, যেটা হয় কি মানুষ ফল পেয়ে গেলে আর যোগাযোগের কোনো ব্যাপার নেই, কিন্তু আমার কানে এসে যথেষ্ট ভালো রেজাল্ট করছে ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার পর, ওই সমস্ত পিঁপড়ের ডিম, চিকেন বয়েল চিকেন বা মানে আপনার এগ ফুড, কিন্তু অতটা নয়, এগ ফুড ওই চিকেনের সঙ্গে দিয়ে দেওয়া হয় যাতে ওরা ওর মধ্যে থেকে খেয়ে নেয়। তো এই সমস্ত করে এখন রেজাল্ট মানে মন্দের ভালো, যেখানে কিছুই হচ্ছিল না সেখানে হয়তো 3-4টে করে বাচ্চা হচ্ছে, বা সেখানে 2 এক্সপায়ার করছে, 2 মারছে। তো শুনেছি নাকি তারা ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ান ফিঞ্চে ঢুকবে। তো এই ব্যাপারটা নিয়ে চিন্তা একটা বড় ব্যাপার, সেই জন্যই আমি অস্ট্রেলিয়ান এই সরি আফ্রিকান ফিঞ্চে এনকে রাখলাম, কারণ এটার এই ডিফিকাল্টিসগুলো আছে। এদের কিন্তু প্রোটিন ছাড়া প্রপার ডায়েট, প্রোটিন ডায়েট দিতে হবে, এবং সেখানে যদি কম বেশি হয় এবং পরিবেশের কম বেশি হয়, ওরা কিন্তু ব্রিড করবে না, এমনি ন্যাচারালি থাকবে, কিন্তু আবার এক্সপায়ারও করতে পারে, কারণ ওদের ন্যাচারালি, কারণ এক ব্যাপারটা কী হয় ভালো করে বোঝবার চেষ্টা করুন। আমরা যে সমস্ত ধরুন, আমি ধরুন সাপোজ একটা লাভবার্ড আমি আজকে একজনের কাছে যাচ্ছি আমি নিয়ে এলাম সাপোজ, তো সেই লাভবার্ডটা কারোর না কারোর ঘরে, জঙ্গলে তো আর জন্ম হয়নি, ঘরে জন্ম হয়েছে, তার মানে একটা ঘর থেকে একটা অ্যানাদার ঘরে আসছে। ফলে তারা অল্প বিস্তর মানে সেই যে ঘরে সে মানুষ হয়েছে সেই ঘরের পরিবেশ আর আমার ঘরের পরিবেশ অনেকটাই পার্থক্য, কিন্তু তবুও তারা মানুষ দেখে দেখে অভ্যস্ত, যে তাদের খেতে দেওয়া, তাদের সামনে যাওয়া, তাদের কেজ পরিষ্কার করে, এই যে তারা দেখছে মানুষের সঙ্গে একটা সম্পর্ক আছে, এটা জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে। কিন্তু যখন কোনো পাখি ওয়াইল্ড থেকে ডাইরেক্ট আপনার ক্যাপটিভিটিতে আসবে, তখন কিন্তু প্রচণ্ড কিন্তু একটা বড় ব্যাপার থাকে, ওরা কিন্তু নিজের মানে কেজের রাজা মনে করে নিজেকে, আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে, এবং আপনার যদি মানে কি বলবো অন্যভাবে আপনাকে ট্রাই করতে হবে। আমি অন্যদিকে চলে যাচ্ছি, এটা নিয়ে যদি আপনারা চান যে এই বড়ো প্যারোটের এটা হয় সেটা নিয়ে আমি ভিডিও বানাবো, যে বড়ো প্যারোটরা নিজেদের কী মনে করে আমাদের তুলনায়। তো এবং যত অ্যাগ্রেসিভ হয় বড়ো প্যারোট, মানে ধরুন আপনার সান থেকেই ধরুন, সান গ্রে এই সমস্তগুলো, ওদের মধ্যে যত জেদ আসবে অ্যাগ্রেসিভ হবে তবে ব্রিডিং ভালো করে, তারও লজিক্যাল ফিজিক্যালি কারণ আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো, কারণ আমি তো এখন গ্রেতে চলে গেলে গ্রেতেই চলে যাবো, ফিঞ্চ অফ হয়ে যাবে, তো আমি চেস্ট করতে চাই আজকে ফিঞ্চের চ্যাপ্টারটা। তো যারা আফ্রিকান ফিঞ্চ নিয়ে চিন্তাভাবনা করছেন তারা একটু বুঝে শুনে করুন, পয়সা ইনভেস্ট করুন, কারণ এক একটা পেয়ার ভালো কস্টলি, ভালো মন্দ মানে ভালো 10-12-15-25, যেখানে যদি আপনি কনভার্ট হন, ডাইভার্ট হন, সেখানে খুব ভালো প্রজাতির লাভবার্ড চলে আসবে, ভালো প্রজাতির অন্য কোনো ব্রিড পিসিস চলে আসবে, ব্রিড নয় পিসিস চলে আসবে। তো এই ব্যাপারটা হচ্ছে আফ্রিকান ফিঞ্চ, আমি কম করে বললাম কিন্তু যেটা বললাম সেটা কম ওভারঅল বললাম কিন্তু। আর অস্ট্রেলিয়ান ফিঞ্চের মেন হচ্ছে আপনি গোল্ডেন হোক যাই হোক টেম্পারেচার মেনটেন করুন,
মাঝে মাঝে প্রোবায়োটিক ইউজ করুন, ব্যালেন্স ফুড, ব্যালেন্স ডায়েট দিন। আবার বলছি, দানা নয়, দানা হচ্ছে এন্ড পার্ট, খাবারের এন্ড পার্ট। যখন দেখবেন সব ফুড দেওয়া হয়ে গেল আর কিছু দেওয়া নেই, অল্প বিস্তর দানা, সেটাকেও মিক্সিং করে, যে মিক্সিংটা আমি আগের ভিডিওতেই বলে এসেছি, এইভাবে করুন। আশা করি আর আপনাদের রেজাল্ট যথেষ্ট ভালো আসবে অস্ট্রেলিয়ান ফিঞ্চে। আর গোল্ডেনের জন্য আপনি বেঙ্গলেই রাখুন, কিন্তু আমি বলছি যে একটা ক্লাস গোল্ডেনকে দিয়ে দেখুন কী হবে, খুব বেশি হলে নষ্ট হবে, পরের ক্লাসটা তো বেঙ্গলেই রয়েছে, কারণ ওরা যদি প্রপার হিট পায়, প্রপার ফুড পায়, বেঙ্গল এই গোল্ডেনও গোল্ডিয়ান কিন্তু ভালো ডিম বাচ্চা করতে পারে। আজকে এইটুকুনি, ফিন সম্পর্কে আরও কিছু জানতে হলে আমাকে কমেন্টসে জানান, যেটা বললাম আমি যদি পারি না আমি সানডে স্পেশালে টিপস হিসাবে বলে দেবো, আদারওয়াইজ আমি কালকে একটা কনুরের ভিডিও করব। অনেক ধরেই আসছে কনুর এবং লাভবার্ড এবং ককটেল, এই তিনটে পরপর হবে, এবং তার মাঝখানে এই সব ফুড ঢুকবে, যেগুলো ছোটোখাটো যে ব্যাপারগুলো আছে আমি ঢুকিয়ে দেবো ভিডিওর মধ্যে আলাদা আলাদা ভিডিও করে। তো আজকে এইটুকুনি, আদার্স কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই কমেন্টসে জানান, আমি নিশ্চয়ই তার উপর ইনফরমেশান রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।